জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিএনপি অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছে এমন মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মাহমুদ নাসিম। দুপুরে রাজধানী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে হাসান মাহমুদ অভিযোগ করেন, দেশে আবারও এক 11 ধরনের সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। বিএনপির বক্তব্য আর সেন্টার ফর পলিসি ডায়ালগের বক্তব্য একই রকম। এদের উদ্দেশ্য হচ্ছে পানি ঘোলা করে 111 টাইপের একটি সরকার গঠন করা। যারা পানি ঘোলা করতে চান আর পানি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, কারো উদ্দেশ্য সফল হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, সংবিধানের বাইরে আমরা যাবো না, বা সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। কোনো নির্বাচন নিয়ে কোনো বিতর্ক কিন্তু দুনিয়ায় কোথাও হয় না, অহেতু তার বিতর্ক সৃষ্টি করছে। কারণ এটা স্থায়ীভাবে আপনার সুচ্ছতার আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংশোধন হয়ে গেছে এবং